দেখুন, আইএসএফ কিন্তু 2023-এ জন্মগ্রহণ করেনি যে নবজোয়ারকে দেখে ভয় খাবে। আইএসএফ এসেছে 2021-এ, যখন ওই আপনার সেই বিভিন্ন রকমের যেসব ভাতা মাতা খেলা বিভিন্ন দিয়ে যাচ্ছিল, তখন কিন্তু মানে বাংলার মানুষ কিন্তু এই তৃণমূলকে কিন্তু অতটা নোংরাপনা চিনতে পারেনি, কিন্তু আইএসএফ চিনতে পেরেছিল। আইএসএফ তাই মানুষকে সংগঠিত করেছিল, সবাইকে ডেকে একটা সুচিন্তিত মতামত নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়েছিল। আর সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ার ফলে বরং এই শাসক দল তৃণমূল সদা সর্বদা ভয় খাচ্ছে। যেখানে আইএসএফ মিটিং মিছিল করছে, যেখানে আইএসএফ সংগঠন করছে, তৃণমূল একবারে হাত পা ধুয়ে সেখানেই পড়ে আছে। সেখানে মন্ত্রী লেভেল থেকে আপনার উচ্চপদস্থ সব নেতাকর্তাদেরকে পাঠিয়ে দিয়ে সেটাকে কীভাবে ভঙ্গুল করা যায় বা সেটাকে মানে মানুষকে ভুল বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে নেওয়া যায়। কিন্তু যত এইগুলো করতে যাচ্ছে তত আইএসএফ ভালো ফিডব্যাক পাচ্ছে, আর মানুষ চিনে গেছে যে এরা নানান রকমভাবে সাংবিধানিক অধিকারকে হরণ করে মানে বিশ্ব ব্যাংক থেকে বিভিন্নভাবে ঋণ নিয়ে পশ্চিম বাংলার আপাময় যুবক যুবতী বয়স্ক বয়স্কা আবাল বৃদ্ধা বনিতা কুচি কাঁচা সবাইয়ের প্রতি প্রচুর প্রচুর পরিমাণে ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে তাদের হক তাদের অধিকারকে হরণ করে মানে তাদের চাকরি বাকরি কল কারখানা উন্নয়ন উন্নতি সবকে জলাঞ্জলিত দিয়ে আজকে খালি লুটেরা তারা মানে চোরের মতো চুরি করে মানে বিভিন্ন অন্যায়ভাবে বিভিন্ন লোকজনের মধ্যে অর্থ নিয়ে মানে চাকরি বিক্রি করেছে। সে আপনার হতে পারে স্বাস্থ্য, সে হতে পারে শিক্ষা, সে হতে পারে বিভিন্ন দপ্তর বিভিন্ন বিভাগ, সবগুলোকে এই চোরেরা এইভাবে বিনষ্ট করেছে, মানে ভুল বুঝিয়েছে, চুরি চাপটা করেছে, অর্থের পাহাড়ে যে কোটি কোটি টাকা ধরা পড়ছে তার প্রমাণ সারা পশ্চিমবাংলা কেন, সারা ভারত কেন, সারা বিশ্ব দেখছে যে এটা পশ্চিমবাংলা কোন শাসন। হ্যাঁ, অতএব ভয়ের প্রশ্ন নেই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁতে দাঁত রেখে চোখে চোখ রেখে আঙুল তুলে ন্যায়ের কথা বলে বলছে বলবে, আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই ন্যায়ের কথা পশ্চিমবাংলার মানুষ নিয়েছে। তাই সদা সর্বদা সব জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার কর্মী পেয়েছে, সংগঠন পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, পশ্চিমবাংলার পঞ্চায়েতে ভালো রেজাল্ট।